ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমৎ ভগবদ্ গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, আজ পর্ব 144। আগের দিন আমরা 39তম শ্লোক অবধি অনুধ্যান করেছি, আজ 40তম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু হবে। অর্জুন শ্রীকৃষ্ণের স্তব করছেন, তিনি বলছেন, নম পুরস্তাদ অথ পৃষ্ঠ পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বত এব সর্ব অনন্ত বীর্যম অমিত বিক্রম তং সর্বং সমাপ্নসি ততোষি সর্ব। হে সর্বস্ব, সামনে এবং পিছনে আমি আপনাকে নমস্কার করি, সব দিকেই আমি আপনাকে নমস্কার করি। অনন্ত বীর্য এবং অনন্ত শৌর্যের অধিকারী আপনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন, তাই আপনি সর্বস্বরূপ। নম পুরস্তাত অর্থাৎ আমার সম্মুখস্থ আপনাকে নমস্কার, কিন্তু তিনি তো কেবল সামনে নেই, অথ পৃষ্ঠতস্তে এবং পিছনেও আপনাকে নমস্কার। নমস্তুতে সর্বত এব সর্ব, সর্বত্র এবং সর্বরূপে আপনাকে নমস্কার। অনন্ত বীর্য অমিত বিক্রমস্তম, আপনি অনন্ত বীর্যের অধিকারী, অমিত বিক্রমশালী, সর্বং সমাপ্নসি, আপনি সব কিছু আবৃত করে আছেন। ততোষি সর্ব, তাই আপনি সব। অপূর্ব কথা, শ্রীকৃষ্ণ ভগবান যে সব, তিনি যে সব কিছু ছেয়ে আছেন, সেটি সুন্দরভাবে অর্জুন ব্যক্ত করলেন এবং তিনি তার প্রণাম জানাচ্ছেন। আজ তিনি বুঝতে পেরেছেন, সেই জন্য সামনে থেকে পিছন থেকে সর্বস্ত দিক থেকে সেই শ্রীকৃষ্ণকে তিনি বারবার প্রণাম জানাচ্ছেন। এরপরের শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের মহত্ব বুঝতে পেরে, তিনি যে এতদিন তাকে সখারূপে জানতেন, সেই সখা যে অন্য সাধারণ, ভগবান স্বয়ং তার যে বিরাট দিব্যরূপ তিনি দেখেছেন, সেই জন্য তিনি একটু অনুশোচনা করে তিনি এবার পরের শ্লোকটি বলছেন, সখেতি মত্তা প্রসবং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং মায়া প্রমাদাত প্রণয়নে পাপী। আপনার এই মাহাত্ম্য না জেনে শুধু আমার সখা মনে করে অসাবধান বা প্রণয়বশত অশোভনভাবে আপনাকে হে কৃষ্ণ হে যাদব হে সখা এইভাবে আপনাকে সম্বোধন করেছি। এতগুলো বছর আপনার সঙ্গে বন্ধুর মতো মিশেছি, সখেতি মত্তা আপনাকে সখা ভেবে কত কেই না করেছি, প্রসবং যদুক্তম নির্বোধের মতো কথা বলেছি, হে কৃষ্ণ হে যাদব হে সখে, হে কৃষ্ণ হে যাদব হে বন্ধু বলে সম্বোধন করে আপনাকে আমি এমন সব কথা বলতাম, অজানতা মহিমানং তবেদং, আপনার এই বিশ্বরূপের মহিমা বা মত্তের কথা না জেনে আপনার এই প্রচণ্ড মহিমা সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ ছিলাম। আমি আপনাকে আমারই মতো এক সাধারণ মানুষ মনে করেছিলাম, অথবা মায়া প্রমাদাত আমার ভ্রমবশত, অথবা প্রণয়নী বাপী প্রণয়বশত বন্ধুর মতো ভালোবেসে আপনার সঙ্গে আমি ইচ্ছা মতো ব্যবহার করেছি। 42তম শ্লোকে তিনি বলছেন, যচ্চ অবহাসার্থম অসৎকৃতোষি বিহার শয্যাসন ভোজনেশু এক অথবা অপি অচ্যুত তৎসমক্ষং তৎখাময়ে তামহম অপ্রমেয়ম। হে অচ্যুত, ভ্রমণকালে, শয়নে, উপবেশনে অথবা ভোজনকালে একাকী আপনার সঙ্গে অথবা আত্মীয় বন্ধুগণের উপস্থিতিতে যেভাবেই হোক আমি আপনার প্রতি কৌতুক ছলে যে অশ্রদ্ধা প্রকাশ করেছি সেই জন্য হে অপ্রমেয় আমি ক্ষমা প্রার্থনা করছি। অর্জুন বলছেন, তৎ ক্ষাময়েতাম, এইসব কিছুর জন্য আমাকে মার্জনা করুন, ক্ষমা করুন। এসব কুলতে কী বয়াচ্ছেন তিনি, যত চ অবহাসার্থম অসৎকৃতোষি, অর্থাৎ অবহাসার্থম অর্থাৎ পরিহাস ছলে, অসৎকৃতোষি এবং কৌতুক ছলে যা আপনাকে বলেছি, আপনার মহিমা না জেনে কখনো কখনো আমি আপনার সঙ্গে কৌতুক করে আপনার অমর্যাদা করেছি। অর্জুন সেসব এখন সরলভাবে স্বীকারোক্তি করছেন, বলছেন, বিহার শয্যা আসন ভোজনেশু, বেড়াতে গিয়ে শুয়ে বসে অথবা খাওয়া দাওয়ার সময় একো অথবা অপি আপনার সঙ্গে একাকী আপনার সঙ্গে থেকেছি, তখনও
আবার সব পরিস্থিতিতেই আমি আপনাকে বন্ধু মনে করেছি, সেই মতো আচরণ করেছি, এই মহিমা আপনার আমি আগে টের পাইনি। হে অপ্রেমেয়, হে অনন্ত, আপনার প্রতি আমার এই শিশু সুলভ আচরণ ক্ষমা করুন। অর্জুন মহান, তা সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মহত্তম। তাই অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে যে সমবয়সী বন্ধুর মতো আচরণ করতেন, সেটি মনে করে তিনি এখন ক্ষমা চাইছেন, তিনি তার প্রসাদ ভিক্ষা করছেন, এবং এইভাবে তিনি বিশেষ করে শ্রীকৃষ্ণের কাছে তার যে অপরাধ সব সব কিছুর জন্য তিনি ক্ষমা চেয়ে তার প্রসাদ ভিক্ষা করছেন। আজকের মতো পাঠ এখানে সমাপ্ত হলো। এরপরের দিন আমরা 43তম শ্লোক অনুধ্যান করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী। গীতার এই 18টি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরমপদ প্রাপ্ত হওয়া যায়। ওম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। হরি ওম তৎসত্।